প্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকশহর ডট কমের প্রতিদিনের আয়োজন শিডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছেন দারুণ একজন অতিথি। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিউটিস গ্লোর স্বত্বাধিকারী শিরিন রহমান, আমরা কথা বলবো তার সাথে। শিরিন রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাইয়া। আর শুরুতেই জানতে চাচ্ছি বিউটিস গ্লো কতদিনের যাত্রা? দুই বছর হয়েছে। ঠিক কোন জায়গা থেকে আপনার মনে হয়েছে যে আপনি এই ধরনের একটি কাজ অনলাইনে বা অফলাইনে শুরু করবেন? আসলে 2020 সালে যখন আমাদের মানে দেখবেন দেশের মধ্যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছে, তো আমরা কিন্তু সেই টাইমটাতে প্রায় বাসায় থাকতাম। আচ্ছা, বাসা থাকার পর একসময় আমার কাছে মনে হয়েছে যে সবাই যখন অনলাইনের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে, যে আমি তো তাহলে অনলাইনে কিছু করতে পারি এরকম। তো এরপরে আমার মেন প্ল্যানটা ছিল যে আমি যেহেতু মানে বিউটি আইটেমের উপর আমার একটু মানে আকর্ষণটা একটু বেশি, আগ্রহ নিজের ছিল, আর আমার ফ্যামিলি মেম্বার সবাই বাইরে থাকে, সেই ক্ষেত্রে আমার অথেন্টিক প্রোডাক্টের সোর্সিং অনেক বেশি, সেই চিন্তা করে আর কি আমি বিউটিস গ্লো পেজটা ওপেন করি। চমৎকার। তো বিউটিস গ্লোতে আপনি আসলে বুঝতেই পারছি আমরা যে সব ধরনের বিউটিফিকেশনের সব প্রোডাক্টগুলো পাওয়া যায়, তারপরে স্পেশালি কোন কোন জিনিসটা আপনার কাছ থেকে আপনার কাস্টমাররা বেশি নিচ্ছেন? আমার হিউজ ডিমান্ডিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট। আচ্ছা, এটা মেকআপ এবং স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর যেহেতু এগুলো ইম্পোর্টেড, এগুলো অথেন্টিক বেশি, এই জন্য মানুষ এটার উপর ট্রাস্টটা বেশি। কোন কোন দেশ থেকে আসে আপনার প্রোডাক্টগুলো? আমার আসে ইউকে, ইউএস, কানাডা, আর হচ্ছে এই তিনটা কান্ট্রিতে অ্যাভেলেবেল। আচ্ছা, তো মানে একজন মানুষ যখন আপনাকে অর্ডার করে পেজের থ্রুতে, তখন মানে তাকে আপনি কতটা টাইম পিরিয়ড দেন যে এই টাইমের পরে বা এই টাইমের মধ্যে তার প্রোডাক্টটি পাচ্ছেন? হ্যাঁ, আমার পেজে যে মানে আমার আমি মনে করবো আমার কোম্পানি যদি এটাকে আমি বলতে চাই সবচেয়ে বেস্ট সার্ভিস আমি আমার কাস্টমারকে দেওয়ার ট্রাই করি, সেক্ষেত্রে আমি তাদেরকে ডেলিভারির কথা বলছেন আপনি নাকি তাদের কাস্টমারকে সময় দেওয়ার কথা বলছেন? মানে আপনাকে একটি প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, হয়তো সেটি আপনার কাছে নেই এই মুহূর্তে, আপনাকে ইম্পোর্ট করতে হবে, তো সেক্ষেত্রে এটার জন্য কতখানি সময় লাগতে পারে বা কতখানি সময় সাধারণত আপনি নিয়ে থাকেন? আচ্ছা, আমার কার্গোতে আসতে ধরেন নর্মালি 15 দিনের মতোই লাগে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলি যে 15 দিন, কিন্তু হয়তো বা এক সপ্তাহ এদিক সেদিক হতে পারে। আচ্ছা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে শিপমেন্ট আসে, আসার পরেও দেখা যাচ্ছে এয়ারপোর্টে কার্গোতে আটকে থাকে, আমার হাত পর্যন্ত পৌঁছাতে সময় লাগে, তো ওইভাবে আমি সময় নিয়ে নিই। আর নর্মালি এখন এটা আমার প্রথম মানে এভাবেই ছিল আর কি আমার বিজনেসটা, কিন্তু আজকে প্রায় 6 মাস আমি আমার স্টকে অ্যাভেলেবল প্রোডাক্ট রাখি। আচ্ছা, এরকম স্টকে রাখি না, আমি বুঝে গেছি যে আমার কাস্টমাররা রেগুলার কোন প্রোডাক্ট আমার কাছে চায়, সেই প্রোডাক্ট এখন আমার অ্যাভেলেবল স্টকে থাকে। চমৎকার। একটু জানতে চাইছি যে এখন তো আসলে বাংলাদেশের হিসেব যদি করি আমরা, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, আপনি যখন ইম্পোর্ট করে নিয়ে আসেন তখন আপনার ডলারের রেট যেটি সেটিও মানে এদিক সেদিক হচ্ছে, তো সেক্ষেত্রে এক বছর আগে আপনার প্রোডাক্টের যে প্রাইস ছিল, এক বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রোডাক্টের প্রাইসগুলো একটু আপ ডাউন করে, তখন আপনার যারা কাস্টমার আছে তাদের রিয়াকশন কেমন থাকে? তাদের রিয়াকশন বলতে এমনিই তো বাইরের প্রোডাক্টগুলো ভাইয়া প্রাইস একটু বেশি, এখন যখন ডলারের রেটটা আপ ডাউন করতেছে প্রাইস কিন্তু আরও বেড়ে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাস্টমার আমি কিন্তু তাদেরকে আর বেশি বেনিফিট নিচ্ছি না, আমার প্রফিটটা হয়তো একটু কমিয়ে দিয়েছি, আমি ওই আশা যে কোনোদিন ডলারের রেট আবার কমে হয়তো বা আমার প্রফিট তখন একটু বাড়বে, হ্যাঁ, অন্তত আমার বিজনেসটা গ্রো করার জন্য আমি হঠাৎ করে যদি এখন প্রফিট রাখি, যেখানে আমার ধরেন 1000 টাকা হতো একটা কথার কথা, সেখানে দেখা যাচ্ছে এখন আমার 700 টাকা চলে আসছে, এখন সেটাই আমি ধরে রাখছি, আমি এখন 1200 টাকা করে ফেলিনি, কিন্তু আমার কথা যে আমার প্রফিট কমুক কিন্তু বিজনেসটা রানিং থাক। আচ্ছা, কম্পিটিশন তো অনেক বেশি, কারণ বিউটিফিকেশনের জন্য বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে, তার বাইরে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন কেউ কেউ আবার হোমমেড প্রোডাক্টও তৈরি করছেন, তো সব মিলিয়ে এই এই সেক্টরের এখনকার মার্কেট চ্যালেঞ্জ কেমন? মার্কেট চ্যালেঞ্জ অনেক বেশি, অনেক বেশি, আমি এই কারণে বলবো যে অনেকেই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে নামছে, যে হ্যাঁ আমরা বিজনেস করছি, আমার অথেন্টিক, তারা অথেন্টিক, দেখা যাচ্ছে কোনোভাবে তারটা অথেন্টিক না, কিন্তু আমি কিন্তু অথেন্টিকটাই ধরে রাখছি, এই ক্ষেত্রে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে, যে তারা কিন্তু রিজনেবলও দিচ্ছে, তারা বলছে তারা অথেন্টিক, আমি বলছি আমি অথেন্টিক, তারা দিচ্ছে রিজনেবল, আমি পারছি না, এই জন্য আমার কাছে বিজনেসটা আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আচ্ছা, আর আমি পাশাপাশি কফি প্রোডাক্টও রাখতে পারছি না, কারণ আমার টার্গেটে অথেন্টিক প্রোডাক্ট আমি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিব, আর স্কিন যেহেতু একটু সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে আর আমি নিজে সবসময় স্কিন সচেতন থাকার চেষ্টা করি, আর আমাদের মতো যারা নারীরা আছে আমি মনে করি মানুষের একটা কথা আছে যে আগে হচ্ছে দর্শনদারি, পরে কিন্তু গুণ বিচারি, তো এই জন্য সৌন্দর্য আল্লাহ মানুষকে দিয়েছে, এটা আল্লাহ সৌন্দর্যের একটা নিয়ামত, এটাকে যতটুকু ধরে রাখা যায় আমি সেটাই চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার অথেন্টিকের জায়গা থেকে আমি একটু সরে আসতে পারবো না, এই জন্য আমার কাছে আসলে বর্তমান মার্কেট প্লেসটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে আপনার যে বিজনেস পলিসি বা আপনি যেভাবে কাজ করেন, আপনি প্রোডাক্টগুলো দিচ্ছেন, কিন্তু আমাদের যে বিউটিফিকেশনের যে হাউসগুলো রয়েছে বা স্টুডিওগুলো রয়েছে সেই জায়গায়, তারাও তো আসলে প্রোডাক্টগুলো তাদের মতো করে নিয়ে নিচ্ছে, তো
এই কোলাবোরেশনটা কি আপনার এন্ড থেকে কখনো করা হয়েছে, যে আপনার নির্দিষ্ট কিছু বিউটি শপ থাকবে বা কিছু স্টুডিও থাকবে যেখানে আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করবে? হ্যাঁ, অলরেডি ভাইয়া আমরা বিউটি প্রোডাক্টগুলো কিন্তু আমার টার্গেট কাস্টমার কারা, এটা প্রথম জিনিসটা আমি কিন্তু বের করে ফেলেছি। তো আমার টার্গেট কাস্টমার যদি আমি বলতে চাই, যারা বিউটি, যেমন প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজে না, আবার অনেক মেয়ে আছে তারা 24 ঘন্টায় মেকআপের উপরে থাকে, অনেক ক্ষেত্রে আছে। তো আমার টার্গেট কাস্টমার মূলত হচ্ছে বিভিন্ন পার্লার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমার মেন আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে আমি অফলাইনে যাওয়ার আমার ইচ্ছা আছে, একটা আউটলেট নেওয়ার ইচ্ছে আছে। তো এখন পর্যন্ত বিভিন্ন পার্লারে, বিশেষ করে ভালো ভালো পার্লারগুলোতে আমার প্রোডাক্ট যাচ্ছে, এটাই আর কি আপাতত, মানে আমার প্রোডাক্টগুলো ওখানে যাচ্ছে। আর আমার পরিচিত যারা যারা হঠাৎ করে তো একজন আমার পেজে ঢুকে ট্রাস্ট করতে পারবে না, এই জন্য আমার নিজের মানে গ্রুপ আছে বা আমি কয়েকটা গ্রুপের মধ্যে ইনভলভ আছি, সেক্ষেত্রে আমার ওই পরিচিতরাই আমার রেগুলার কাস্টমার বেশি। আচ্ছা, এটাই আর কি। তো মানে যখন নিজে উদ্যোক্তা হয়ে উঠলেন, ফ্যামিলি মেম্বার, আশেপাশের মানুষজন, মানে আমরা তো আসলে নারীদেরকে ব্যবসায়ী হিসেবে দেখতে অতটা অভ্যস্ত নই, তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, সমাজের অন্যান্য মানুষের রিয়াকশন কেমন ছিল? রিয়াকশন কেমন ছিল না, আছে এখনো, আমি যখন আমার পেজটা শুরু করি 2020 সালে, প্রায় 2021-এর মাঝামাঝিতে এসে আমার পেজটা আলহামদুলিল্লাহ একটা ভালো রিচ হয়, এমনকি বাংলাদেশে প্রায় অনেক জেলায় আমার প্রোডাক্ট চলে যায়, আপনার টঙ্গী, তারপরে চট্টগ্রাম, বিভিন্ন কয়েকটা মানে এরকম জেলা যায়। হঠাৎ করে একদিন দেখি যে আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। তো আমরা অনলাইন বিজনেসে যখন একটা মানুষের পেজটাই কিন্তু দোকান, হঠাৎ করে আমার পেজটা যখন হ্যাক হয়ে গেছে, আমি একদিন উঠে দেখলাম যে আমার পেজটা নাই, মানে আমার মানে বিজনেসটা কিন্তু জিরোতে, একদম শূন্যতে। এখন আমি আমার সমাজ, তারপরে ফ্যামিলি, সবকিছুকে ওভারকাম করে যখন 6 মাসের মধ্যে আমি নিজেকে একটা পজিশনে নিয়ে আসলাম, এই অবস্থা আমার পেজটা হ্যাক। এটা আমার জীবনে বড় প্রতিবন্ধকতা বলেন, বড় একটা ধাক্কা বলেন, যেটাই বলেন, এটা মানে হতেই পারে। তো এর পর্যায়ে চলে আসে এবার ফ্যামিলি মেম্বারসদের বিষয়ে। তখন যখন আমি ভেঙে পড়ি, তো আমার ফ্যামিলি মেম্বার যারা আমাকে সহযোগিতা করে, বিশেষ করে আমার হাজবেন্ড, তো আমাকে বলছে কোনো সমস্যা নেই, অনলাইন পেজ 6 মাস যে যতটুকু শ্রম দিছ, হয়তো বা একটু পিছাবা, কিন্তু চেষ্টা করলে আবার দাঁড়াইতে পারবা। পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বার সবাই সাপোর্ট দিয়েছে, যার জন্য আজকে আমি আপনাদের সামনে। চমৎকার, অসাধারণ উদ্যোগ। আপনি আপনার স্বপ্নের কথাও বলছিলেন, এখন পর্যন্ত কোনো ল্যান্ডমার্ক ঠিক করেছেন যে এখন থেকে 5 বছর পরে কিংবা 10 বছর পরে আপনি নিজেকে এই জায়গাটিতে দেখতে চান? হ্যাঁ, শিওর। আমি আসলে আমার প্রথমে যে টার্গেট, আমার একটা শপ হবে, ঠিক আছে। আর আমার শপে ডলারের রেট আমি আগে বলে যত উঠানামা করুক, প্রয়োজন আমি প্রফিট কম রাখবো, কারণ বিজনেসটা কিন্তু এক প্রকার একটা সমাজ সেবা, যে আমি সমাজকে ভালো কিছু দিচ্ছি। তো স্কিন যেহেতু একটু সেন্সিটিভ বিষয়, আমার প্ল্যান আছে আমার শপে সবসময় অথেন্টিক প্রোডাক্ট থাকবে এবং যতটুকু আমি পারি আমি রিজনেবলে দিব, এটাই আর কি আমার একটা শপ থাকবে ভবিষ্যতে। আর যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, আমার আমি একটা গ্রুপের একটা মিরপুর জোনের মিরপুর এরিয়ার উপদেষ্টা আসি এবং ওদের মডারেটর, সেটা হচ্ছে উদ্যোক্তা প্ল্যাটফর্ম ইপি। তো ইপির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, প্রথমে ধন্যবাদ জানাই ইপির মাধ্যমে কিন্তু আজকে আমি এখানে এসেছি। তো ইপিতে আমরা প্রায় 1,05,000 নারী উদ্যোক্তা আছি, সেই প্রত্যেকটা নারী উদ্যোক্তাদের জন্য যাতে আমি কিছু করতে পারি, এটাই আমার প্ল্যান। শুধু নিজের বিজনেস নিয়ে যে আমি পড়ে থাকবো তা না, আমি শুধু একজন বিজনেসম্যান হবো না, আমি কিন্তু একজন নারী উদ্যোক্তা। আমি আজকে যতটুকু শিখছি, যে প্রতিবন্ধকতা থেকে আমি উঠে এসেছি, প্রত্যেকটা জিনিস আমার উদ্যোক্তাদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই, যে এভাবে করো কাস্টমার ডিলিং, মার্কেটিং, কিভাবে পেজ হ্যাক হওয়ার পর আবার ঘুরে দাঁড়াবা, আমার নিজের জীবনের অভিজ্ঞতাগুলো আমি তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। একদম শেষ যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের, আমার ধারণা বাংলাদেশের 50%-এর বেশি নারী প্রসাধনীর ক্ষেত্রে নকল পণ্য ব্যবহার করেন এবং সেই পণ্যগুলোর মধ্যে গুণগত মান 0% থাকে না, এবং শুধুমাত্র লেভেলিং করে একেবারে নিম্নমানের যে পণ্যগুলো তারা কম দামে পেয়ে থাকেন, টাকা বাঁচানোর জন্য তারা সেগুলো ব্যবহার করেন। আপনি কি আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে একটু জানাবেন বা দর্শকদের জানাবেন যে ঠিক এই জায়গাটায় তারা আসলে কিভাবে নিজেদের স্কিনের জন্য ভালো প্রোডাক্টই বেছে নিতে পারেন এবং সেগুলোর দামের ধরন আসলে কেমন হতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আসলে বাংলাদেশ কপি প্রোডাক্টে এতটাই ভরে গেছে, নিজের দেশ বলতেও মানে অস্বস্তি হচ্ছে, তাও ভরে গেছে, এটা সত্যি কথা, সত্য সত্যই। সেক্ষেত্রে আসলে মানে রিয়েল প্রোডাক্ট এবং কপি প্রোডাক্ট বাইর করাটা একদমই কঠিন,
এটা আমি মনে করি আমার দিক থেকে। আমি নিজে অনেক সময় মার্কেট থেকে যখন আমি মার্কেট ভিজিট করতে যাই যে আসলে রিয়েল কোনটা বা আমারটা কোনটা, দুইটা মিলে যখন আমি নিজেও যে আমি নিজেও কনফিউশন হয়ে যাই, বিষয়টা কিন্তু এমন হয়। এরপর আমি আমার দর্শক বা আমার ক্রেতা বলেন, আমার নারী উদ্যোক্তা যারাই বলেন, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যেই পেজ থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন সেই পেজে যদি সত্যি সে রিয়েল হয়, সে কোন কান্ট্রির থেকে আনছে প্রোডাক্টগুলো, কোনো না কোনো ডকুমেন্টস থাকবে, হয়তো বা তার অন্য কান্ট্রিতে সে যার সোর্সিংয়ের মাধ্যমে আনছে, তার কী বলবো লাইভ থাকতে পারে, তারপরে কার্গো রিসিপ্ট থাকতে পারে, তারপরে যে শপিং মল থেকে তার তার পেজে প্রোডাক্টগুলো আসতেছে, কোনো না কোনো ডকুমেন্টস থাকবেই। সো আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে আরেকটা জিনিস হচ্ছে কি, ইউজ না করে বোঝা যাবে না। একটা ভালো প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার যদি স্যুট না করে, যেহেতু আমাদের বাইরের কান্ট্রিগুলোতে প্রোডাক্ট হচ্ছে মানে ঠান্ডা কান্ট্রি, একদমই মানে শীত প্রধান দেশ, আর আমাদের দেশে কিন্তু গরম, সেক্ষেত্রে ধরুন আমি আপনাকে যত ভালো একটা প্রোডাক্টই দিই স্যুট করলো না, তাই বলে কিন্তু প্রোডাক্ট খারাপ না, সেটাতে হয়তো বা কোনো ইনগ্রিডিয়েন্ট আপনাকে স্যুট করেনি, এনভায়রনমেন্টের সাথে মিলছে না, তো সেক্ষেত্রে হয়তো বা রেশ হইতে পারে, ঠিক আছে বড় জোর। যখন আপনি প্রোডাক্টটা অফ করে দিবেন তখন স্কিনটা আবার আপনার কিন্তু নর্মাল পর্যায়ে চলে আসতে, কিন্তু আপনি যদি ফেক প্রোডাক্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশের পাশাপাশি স্কিনে মারাত্মক ধরনের কোনো ক্ষতি করে দিয়ে যাবে, এটা আপনি কিন্তু ইউজের পরে বুঝছেন। আর আগে বুঝার আসলে যদি বলি কোনো মাধ্যম আছে কি না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে কান্ট্রি থেকে আসতেছে সেই পেজটা আপনারা আগে কিছুদিন ফলো করবেন, যে আসলে এই পেজ বাইরের প্রোডাক্ট আনছে কি না, ওরা এতটুকুই আর ফলো করবেন। তাদের যদি মনে করেন যে আপনি খুব মানে হিউজ প্রোডাক্ট তাদের থেকে নেবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, তাদের কার্গো রিসিপ্ট দেখতে পারেন জাস্ট বিশ্বাসের জন্য। আপনি যদি তাদের রেগুলার কাস্টমার হয়ে যান সেক্ষেত্রে আপনি এগুলো চাইতেই পারেন যে আমি কীভাবে আপনাদেরকে ট্রাস্ট করবো, এই জন্য অফিসিয়াল জিনিসগুলো আপনি দেখবেন আর ওদের পেজটা ফলো করবেন। যদি ওরা সত্যি অথেন্টিক প্রোডাক্ট হয়, ওদের বাইরের কোনো না কোনো লাইভ থাকবে, কোনো না কোনো ভিডিও থাকবে, ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে, এগুলো ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই, এটা আমার সাজেশন। আমার মনে হয় যে এই এই আয়োজনটির শেষ পার্ট টুকুতে আমাদের দর্শকরা অনেক নতুন কিছু জানলেন এবং আসলে তাদের জন্য উপকারী কোনো কিছু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আপনি যে স্বপ্নগুলো দেখছেন সেগুলো যেন পূরণ হয়, TechShohor.com এর অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ TechShohor নামে এমন একটি প্ল্যাটফর্মে আজকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা নারীরা যারা আমরা বিজনেস করি, আমরা কিন্তু ফ্যামিলি প্রতিবন্ধকতা বলেন, সামাজিক প্রতিবন্ধকতা বলেন, অনেক কিছু ওভারকাম করেই কিন্তু আমরা এই জায়গা পর্যন্ত আসি। প্রথম কথা যে নিজের গল্পটা বলতে পারবো, একজন উদ্যোক্তার কথন আপনারা শুনছেন। তো আমি আসলে আপনাদের জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন যে আমরা নারী আমরা পারি, যাতে এই কথাটার উপরে ভিত্তি করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর আমার পেজ বিউটিস গ্লো, যার মিনিং হচ্ছে সৌন্দর্যের আভা, আমি যেহেতু নিজেও সুন্দর পছন্দ করি আর প্রত্যেকটা নারী সুন্দর থাক এবং তার স্কিনের বিষয়ে সতর্ক থাক, এই চিন্তাটা করেই কিন্তু আমার উদ্যোগটা নেওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অথেন্টিক প্রোডাক্ট যদি চান আমার পেজে নক করতে পারেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথির সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলতে বলতে আমাদের এই আয়োজনের যে প্রাপ্তি সেটি হচ্ছে বাংলাদেশের নারীরা যেন তাদের স্কিনের জন্য, তাদের বিউটিফিকেশনের জন্য অথেন্টিক প্রোডাক্টগুলো ব্যবহার করে, সেই চাওয়া এবং সেই চাওয়াকে পূরণ করতে কী কী বিষয়ে নজর রাখতে পারেন সেটি আমরা তার কাছ থেকে জেনে নিলাম। নিশ্চয়ই আপনাদের অনেকের অনেক জায়গা থেকে কাজে লাগতে পারে। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে কথা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, TechShohor.com এর সাথেই থাকুন।